নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ছদিন ধরে নিখোঁজ কনকপুরের স্কুল ছাত্রী, দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। ধলাইয়ে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, কার্যালয়ে উদ্বোধনে বললেন ষাটে। এক বছর ধরে বন্ধ কার্যালয়, শিলচর ট্রাক চালক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কনকপুর প্রথম খণ্ড ঈদগাহ মসজিদে নিকটবর্তী এলাকার বাসিন্দা শাহিদ হোসেন রাজবরভূঁইয়ার কন্যা বছর ১৫ রুহিনা বেগম রাজবরভূঁইয়ার নিখোঁজ। গত ১৫ অক্টোবর টিউশন যাওয়ার উদ্দেশ্যে বিকেলে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা টিউশন শিক্ষকের কাছে খবর নিয়ে জানতে পারেন মেয়েটি এদিন টিউশনে যায়নি। তারপর নিখোঁজ ছাত্রের বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শিলচর রাঙ্গিখালি আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। কিন্তু আজ ছদিন অতিক্রান্ত হয়ে গেলেও নিখোঁজ ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। রবিবার পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের কাছে বলেন মেয়ে নিখোঁজ হওয়ায় তারা দুশ্চিন্তায় আছেন। আমার নাম শাহিদ হোসেন রাজবরভূঁইয়া। আমার বাড়ি এলাকে কোনপুর প্রথম খণ্ড ঈদগাহ মসজিদের পিছের বাড়ি। আজকে মঙ্গলবার বিকাল ৫:৩০ থেকে আমার মেয়েটা মানে নিখোঁজ হয়েছে। আমি ভাইয়ার না, মানে তাই টিউশনে যাওয়া আছে কিন্তু টিউশনে গেছে না, তখন তাকে নাই। আমি আগেকালি থানাত এফআইআর করছি কিন্তু আজকে ৬ দিন থেকে কোনো মানে খবর পাইয়ার না। যদি আপনারা কেউ যদি মানে দেখিয়ে দেখেন আমার মেয়েটার এতে মানে দয়া করিয়া দুইটা নম্বর দিমু, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা রাঙ্গিঘাটি থানায় আপনারা যোগাযোগ করতে পারেন। রুহিনা বেগম রাজবরভূঁইয়া মুসুদুল আলম স্কুলে পড়ে, ক্লাস ৮ ছাত্র। কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক আবহাওয়া সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিজেপি ধলাই আসনে প্রার্থী ঘোষণা করেছে। যদিও কংগ্রেস এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেনি, তবে এআইসিসি সেক্রেটারি পৃথ্বীরাজ ষাটে ইতিমধ্যে ধলাই পৌঁছেছেন। কংগ্রেস নেতা ধলাই বিধানসভা কেন্দ্র পরিদর্শন করেন এবং উপনির্বাচনের জন্য ধলাই বাজারে কংগ্রেস নির্বাচনী অফিস উদ্বোধন করেন। ধলাই বাজারে অনুষ্ঠিত ৫ শতাধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে কর্মসভায় পৃথ্বীরাজ ষাটে বক্তব্য রাখেন। এবার দলীয় প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন ষাটে। নির্বাচনী অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও গিরীন্দ্র মল্লিক এবং জেলা সভাপতি অভিজিৎ পাল। देखिए, रणनीति जो राजनीति की है इलेक्शन चुनाव जीतने की, वो तो ऐसे खुलेआम पे खुले मंच में और विशेष तौर पे आप भाइयों को तो मैं नहीं बता पाऊंगा, लेकिन मैं इतना ज़रूर कहूंगा कि कांग्रेस पार्टी पूरी तैयारी के साथ इस बार है। आप शायद वहां पर अभी थे, आपने भी देखा होगा कि बूथ की तैयारी, बूथ कमेटी की तैयारी और बूथ के हमारे कार्यकर्ताओं का उत्साह क्या है। देखिए, चुनाव हो या कोई भी जंग हो, ये सिपाहियों के आधार पर लड़ी जाती है। पहले तय टेबल पे की जाती है लड़ी, तो सिपाहियों के हौसलों के ऊपर लड़ी जाती है। और उसी तरह आज के लोकतंत्र में युद्ध नहीं होते, चुनाव होते हैं। और इस चुनाव में जो सैनिक है वो हमारा कार्यकर्ता है, उसका मनोबल आज की डेट में, आज की तारीख में बहुत ऊंचा है। और इसीलिए मैं समझता हूँ कि सामने कोई भी हो, मुट्ठी भर कार्यकर्ता भी अगर मनोबल उनका मजबूत हो तो अच्छे से अच्छे को जमीन चटा सकते हैं। भाई मेरे, मैं तो ज्योतिष नहीं हूँ कि आपको बताऊँ कि कितने सीट जीतेंगे, क्या होंगे, लेकिन मैं आपको इतना ज़रूर कहूँगा कि सभी सीटों में परफॉर्मेंस अच्छा होगा। हालांकि कई जगहों पर जैसे सिदली है, यहाँ पर आज तक हमने 15-20 साल से कैंडिडेट नहीं दिया था, लेकिन वहाँ भी कांग्रेस पार्टी का कार्यकर्ता ज़मीन पर भिड़ा है।
बहुत ताकत के साथ और शिद्दत से ज़मीन पे लगा है, वहाँ पे भी मैं जाकर आया हूँ और वहाँ पे भी माहौल जो है वो वर्तमान सरकार के खिलाफ है, वहाँ की जो रूलिंग पार्टीज़ हैं उनके खिलाफ है, क्योंकि सभी तरफ यही है कि जनता का जो हो वो हो, अपना बस ठीक ठाक होना चाहिए। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য একত্রিত হয়ে সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও সভাপতি রানাজ মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন। ট্রাক চালকরা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে সংস্থার কার্যালয় বন্ধ, সভাপতি ও সম্পাদক কোনো খোঁজ খবর রাখেন না ট্রাক চালকদের, তাদের অফিসে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, বিগত ৬ বছর ধরে কোনো হিসাব বা অডিট পাচ্ছেন না সদস্যরা। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের লাইলপুর শাখার বিল্ডিং ও জমির ক্ষতিপূরণ কার অ্যাকাউন্টে ঢুকবে তার কোনো খবর নেই। বিগত এক বছর হয়েছে আমরা শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন মানে বন্ধ হয়ে গেছে, এটা একটা কারণে কারণটা আমরা বুঝতে পারছি না। তো এখন আমরা চাই আমরা ইউনিয়নটা মানে যে কোনো প্রকারে যে কোনো লাইনে হোক আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইয়া মিলিয়া একত্রিত হইয়া নতুন করে গড়লেও গড়া যায় আর পুরান যারা যদি সুন্দর করে চালাইন যায় তারাও চালাইন যায়, আমরা কোনো আপত্তি নাই। এখন বর্তমান অবস্থায় আমরা একটা সংবাদ পাইছি লাইলাপুর আমরা যে ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনটা মানে রোডে ফাইলিছে, ব্রাঞ্চ অফিসটা রোডে ফাইলিছে, রোডে ফাইয়া এখন বর্তমানে এটা কার অ্যাকাউন্টও ডুববো আমরা সেক্রেটারির নিয়ে না প্রেসিডেন্টর এটা আমরা মানে খোঁজখবর অবশ্যই পাইছি না। আজকু এর লেগে আইলাম আমরা আরও দু একজন ড্রাইভার এখন কইছেন আমারে যে সেক্রেটারি প্রেসিডেন্টে তারা যারা আমার ফোন করে কইছেন এরা কইছেন সেক্রেটারি প্রেসিডেন্টে তারা ডাকিছেন কিন্তু সেক্রেটারি প্রেসিডেন্ট এই মুহূর্তে আইয়া আইন যতজন ড্রাইভার উপস্থিত না উপস্থিত আসি আমরা আমার মধ্যে তারা উপস্থিত না নাই, তারা সেক্রেটারি প্রেসিডেন্ট মানে তারা এই উপস্থিতিতে নাই, ওটাও মানে আমরা রাখি আগে ডাকলে পাইছেন না প্রায় এখনও নাই। আমরা ওই জায়গাটা লইয়া যায় সরকারে এই জায়গার অনুপাতে আমরা জায়গা দেয়নি টেকা দেয়নি এটা কিছু আমরা কিচ্ছু জানি না, এই জায়গাটা আমরা তো অফিস একটা লাগে না আমরা একটা জায়গা অন্য ভাই সরকারে দেয়নি মাতাপিতা মারা যাবার পর একমাত্র ছোট বোন নিভা রানী দাসকে মুখ দেখতে দেননি বড় ভাই শিলচর সাব রেজিস্টার অফিসের মোহনী নীরেন্দ্র চন্দ্র দাস। বড় ভাই নীরেশ চন্দ্র দাসকে পিতৃসত্ব থেকে করেছেন বঞ্চিত, পিতা প্রয়াত নিত্যানন্দ দাসের জমি সমভাবে বন্টন করার কথা থাকলেও নীরেন্দ্র নিজেই কুক্ষিগত করে রেখে গেছেন বেশিরভাগ জমি। এছাড়া পিতৃসত্ব দখল করতে বোয়াজুর মুখ এলাকায় আত্মীয় পরিজনদের কাছে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে, এলাকার নীরেন্দ্র বিরুদ্ধে একাধিক বিচার শোনা হয়েছে, এমনকি বেশ কয়েকটি মামলাও করা হয়েছে, কিন্তু নির্বিকার এই ভাই অন্য ভাই এবং একমাত্র ছোট বোন নিভার উপর মারপিট সহ অত্যাচার চালিয়ে যাচ্ছেন। প্রাক্তন পুলিশকর্মী বড় ভাই নীরেশ দাসের বক্তব্যে গ্রামে বর্তমানে প্রাণ ভয়ে চলাফেরা করতে হয়, হামলাও হয়েছে কয়েকবার কিন্তু আজ পর্যন্ত বেচার মেলেনি। নিভার বক্তব্য, জমি জমার কথা বলে বাড়িতে ডেকে এই ভাই প্রচন্ড মারপিট করেছেন, মা বাবার মরা মুক্তি পর্যন্ত দেখতে দেননি, বাবার বাড়ি যেতে পারছেন না ২৫ বছর ধরে, এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে বিচার চাইছেন পরিজন সহ ভুক্তভোগীরা। আমার ভাইগুলা আমার অত্যাচার করছে, মারাধরা করছে, ঘর বাড়ি ভাঙিছে, আমার অত্যাচার আমার গাড়ি ঘোড়া পর্যন্ত এখনো পর্যন্ত পিছে মানুষ লাগাইয়া কোন ভাই আমার নীরেন চন্দ্র দাস আমার ভাই কৌটোর মরিপ সে আমারে অন্য অত্যাচার করিয়া আমার ঘর বাড়ি মানে এখনো পর্যন্ত আমি ঘর বাড়ি রয়েছি মানে অন্তিম সময়ে আমার হয়ে গেছে, আমার এখন চেহারা সেইভাবেতে নাই, আমি এখন বড় দুঃখিত, আমি এখন মানে বাসার অসম্ভব চতুর্দিক টনে মানুষ লাগাইয়া আমারে ঘেরাও করিয়া রাখছে আর আমি এখন রাস্তাঘাটে ছেলে মেলিয়া বাইরে হইতে পারি না, আমার এই পর্যন্ত আমার অত্যাচার প্রীতি সম্প্রীতি পাওয়া তো দূরে এখন যান বাঁচানি মুশকিল আছে, আমার এই অত্যাচার অতি সত্যে আমি সবার কাছে কইছি আমার নীরেন দাসরে আপনারা সরকারও আইনগত হিসাবে তার অতি সত্য তার মুখ জমানিত লওয়া হোক কীভাবে লওয়া যায় আমার এটাই অনুরোধ, নমস্কার। পিতৃ সম্পত্তির লাগিয়ে আমার দুই নম্বর ভাইয়ে অত্যাচার করে, নানান রকমের অত্যাচার করে, তাই না আমার সবার বড় ভাই নীরেশচন্দ্র দাস, আমি ফার্স্ট ভাই সবার ছোট এক বই আর জায়গা সম্পত্তির লাগি দুই নম্বর বাইয়ে নানান অত্যাচার করে বাড়ি করে ঢুকতে দেন না, নীরেন্দ্রচন্দ্র দুই নম্বর বাই নীরেন্দ্রচন্দ্র দাস সে বাড়ির ঢুকতে দেন না,
আজ 10-12 বছর হইয়া আছে বাড়ির দুঃখে দেন না নানান অত্যাচার করে কি কি রকমের ঘটনা ঘটছে ও জায়গা সম্পত্তি কি সম্পত্তি জায়গা জমি লইয়া আমার বাড়ির দুঃখে দেন না কিটা কিটা হচ্ছে নম্বর ভাই আমার বাড়া মারিয়া মারিয়া খাদাইছে আমি বাড়ির দুকার পরে একদিন আমার মারা পিটা হরিয়া আটু টু জহ মুকম হরিয়া চুলমুটি দরিয়া মাটিত মুসরাইয়া আমি হাল্লা চিৎকার হরি দৌড়িয়া বাইরিয়া আইছি পরে আমার স্বামী আমার ভাই ওর বড় ছেলে তারা গিয়া আমার আগিয়া আনছে আমার আমি আমারে খাদাইয়া তারা ঘর থাকি বাইর হরিয়া মারা পিটা হরিয়া বাইর হরিয়া খাদাইছে আমার সোনা গয়না সোনা রূপা সোনার চেইন গলার চেইন সোনা উনা সব কি আনতে দিছে না আমি অস্থানে পড়িয়া করে আমার স্বামী আর একজন ছেলে একজন আমি স্বামী আমার গ্রহণ করছি আগামী 10 নভেম্বর শ্যামা সংগীত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সংগঠন সঞ্জীবনী ডিস্কো ও ডিজে থেকে বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করার পাশাপাশি তরুণ প্রজন্মকে শ্যামা সংগীতের দিকে আকৃষ্ট করতে আগামী 10 নভেম্বর শিলচর সোনাই রোডের এক অনুষ্ঠান ভবনে প্রথমবারের মতো শ্যামা সংগীত প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে শিলচরের বেসরকারি সংস্থা সঞ্জীবনী রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান ট্র্যাকের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বছর 12 ঊর্ধ্বে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন প্রয়াত সুদর্শন গুপ্তের স্মৃতিতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করা প্রতিযোগীকে নগদ 5,000 টাকা ও ট্রফি সহ সার্টিফিকেট তুলে দেবেন আয়োজকরা এছাড়া দ্বিতীয় স্থান অধিকারীকে 3,000 টাকা ও ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি তৃতীয় স্থান দখল করা প্রতিযোগীকে নগদ 2,000 টাকা ও ট্রফি সহ সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন সঞ্জীবনীর কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি জওহর দত্ত কানুঙ্গ সম্পাদক অমিত কুমার দে তাপস চন্দ্র পাল বিশ্বজিৎ ঘোষ তপন কুমার সিং ও সুচরিত নাথ প্রমুখ উপস্থিত ছিলেন আগামী 10 নভেম্বর আমরা আমাদের সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে একটা শ্যামা সংগীত প্রতিযোগিতা আয়োজন করেছি এই যে প্রতিযোগিতা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রফেসর সুদর্শন গুপ্তর স্মৃতি রক্ষার্থে এই প্রতিযোগিতাটা হবে আপনার মেইনলি ট্র্যাকের মাধ্যমে এই প্রোগ্রামটার মধ্যে কোনো যেমন ধরেন তবলা হারমোনিয়াম এগুলো কিছুই ব্যবহার হবে না প্রতিযোগী যারা পার্টিসিপেন্টস থাকবে ওরা সবাই নিজস্ব ট্র্যাক নিয়ে আসবে ওই ট্র্যাকের মাধ্যমেই ওদেরকে পারফরমেন্স করতে হবে এবং এটার জন্য আমাদের দুজন বিশিষ্ট বিচারক মণ্ডলী থাকবেন ওদের বিচারকেই আমরা ফাইনাল ডিসিশন হিসাবে নেব এবং এটার উপরে বেস করেই আমরা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ আমরা রেখেছি তো প্রথম পুরস্কার হিসেবে থাকবে আমাদের ক্যাশ মানি 5,000 রুপিস ফার্স্ট প্রাইজ থাকবে যেটার সাথে আপনার একটা ট্রফি প্রদান করা হবে সাথে স্মারকপত্র হাতে তুলে দেওয়া হবে সেকেন্ড প্রাইজ হিসেবে থাকছে আপনার 3,000 টাকা ক্যাশ মানি এবং একটা ট্রফি এবং সাথে স্মারকপত্র থার্ড প্রাইজ হিসেবে থাকছে আপনার 2,000 টাকা ক্যাশ মানি এবং একটা ট্রফি এবং স্মারকপত্র তাছাড়া যারা যারা যোগদান করবেন আমাদের এই প্রোগ্রামে তাদের সবাইকে আমরা একটা পার্টিসিপেশন সার্টিফিকেটও আমরা আমাদের এনজিও থেকে প্রদান করব এটাই হচ্ছে আমাদের বিশেষ করার বয়সের সীমা কত বয়সের সীমাটা কি প্রসেসে হবে কোন কথায় পাওয়া যাবে এবং আচ্ছা কোন সময় থেকে অনুষ্ঠান শুরু হবে আচ্ছা তো আমাদের এই প্রতিযোগিতাটা আমরা এজ লিমিট রেখেছি অ্যাবাভ 12 12 বছরের ঊর্ধ্ব সীমা মানে যে কেউ এসে আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবে মধুরবন গাঙ্গোপাড় গ্রামের নদী ভাঙ্গন পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর শহর সংলগ্ন মধুরবন গাঙ্গপাল গ্রামের মানুষের কথায় সাড়া দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার নদী ভাঙন এলাকার সরজমিন পরিদর্শন করেন উল্লেখ্য গ্রামের 400 মিটার জায়গা নদী ভাঙনের কবলে পড়ায় এলাকার শতাধিক পরিবার বিগত 10 থেকে 15 বছর ধরে আতঙ্কে দিন কাটাচ্ছে বরাকে 7 থেকে 8 মাস যাবৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় যে কোনো মুহূর্তে গোটা গ্রামটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা মানুষ দিশেহারা হয়ে পড়েছে বিষয়টি মাথায় রেখে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি নদী ভাঙন এলাকার সরজমিন পরিদর্শন করে সমস্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি ফোন যোগে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর সমস্যা সমাধানের আবেদন জানানো হয়
বিষয়টি নিয়ে সাংসদ সুস্মিতা দেব জানান, 400 মিটার এলাকায় নদী ভাঙন সমস্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে গ্রামে বসবাসকারী অনেক পরিবার ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে ভারত সরকারের তরফে আসামের বন্য পরিস্থিতির জন্য NDRF যোজনার অধীনে আসাম সরকারকে 716 কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর থেকে অর্থ বরাদ্দ করে চলতি শুকনোর মৌসুমে মধুরবন গাংপাড় গ্রামের 400 মিটার নদী ভাঙন এলাকায় সংস্কার কাজ শুরু করতে শীঘ্রই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করবেন বলেও স্থানীয়দের আশ্বাস দিয়েছেন সুস্মিতা দেব। পঞ্চায়েতে যেখানে ইলেকশন হচ্ছে না, পৌরসভাতে যেখানে ইলেকশন হচ্ছে না, এই সিস্টেমটা শুধু বরাকে হয়। তাই বলে আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে যে কমিটিগুলো বানানো হয়েছিল, একটা কমিটি বানানো হয়েছিল, এই কমিটির মিটিং কোন দিন হলো, এই কমিটির মিটিংয়ের মিনিটস অফ দ্য মিটিং কেন পাবলিক হয় না কেউ জানে না। কি হয়, বিজেপি নিজের ওয়ার্কারদের সাহায্য করে, বিজেপি যেখানে ভোট পায় সেখানে ওরা চেষ্টা করে কাজ করার, কিন্তু অন্য জায়গায় কাজ হয় না। এই ধরনের কাজ, উন্নয়নের কাজ রাজনৈতিক ভিত্তিতে হওয়া উচিত না। সো আমি ডিসি কাছাড়কে বলবো, ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলবো যে বরাকে যে সিন্ডিকেটের মাধ্যমে আপনারা কাজ করছেন কোনো ইলেকশন না করিয়ে, এটার জবাব আপনারা পঞ্চায়েত ইলেকশনেও পাবেন আর পৌরসভার ইলেকশনেও পাবেন। CPIM শালচাপড়া ব্লক লোকাল কমিটির তৃতীয় সম্মেলন 20 অক্টোবর 2024 বীরেশ মিশ্র স্মৃতি ভবন শিখুনাতে অনুষ্ঠিত হয়। শুরুতে পতাকা উত্তোলন করেন CPIM এর প্রবীণ সদস্য এবি আবদুল্লাহ, শহীদ বেদিতে মাল্যদান CPIM জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টাচার্য, শফিকুর রহমান ও শিলা মণ্ডলের সভাপতিত্বে শোক প্রস্তাব পাঠ করেন সুভাষ দেব। বিগত দিনের কাজকর্মের উপর প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক দেবজিৎ গুপ্ত। প্রতিবেদনের উপর 16 জন প্রতিনিধি আলোচনা করেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, CPIM-ই একমাত্র দল যে প্রতিনিয়ত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থে লড়াই করে যাচ্ছে। বর্তমান কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকার প্রতিনিয়ত শ্রমিক কৃষক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে। প্রতিদিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। স্মার্ট মিটারের নামে গ্রাহকদের লুট করে যাচ্ছে, বেকার সমস্যা সমাধান করতে পারছে না সরকার। সরকারি সংস্থাকে ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। সম্মেলন থেকে গ্রামাঞ্চলের রাস্তাঘাট, পানীয় জল, নদী ভাঙন, অরুণোদয় ইত্যাদি স্থানীয় সমস্যার দাবিতে প্রস্তাব ও প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সম্মেলনে প্রস্তাব গ্রহণ করা হয়। সম্মেলন থেকে দেবজিৎ গুপ্তাকে সম্পাদক মনোনীত করে 9 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে শ্রীকোনা ডেইলি বাজারে বাজার সভা অনুষ্ঠিত হয়। বাজার সভায় বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য, দেবজিৎ গুপ্ত, সুভাষ দেব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 6 দিন ধরে নিখোঁজ কনকপুরের স্কুল ছাত্রী, দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। ধলাইয়ে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, কার্যালয়ে উদ্বোধনে বললেন ষাটে। এক বছর ধরে বন্ধ কার্যালয়, শিলচর ট্রাক চালক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।